যদি চোর ব্যক্তি একটা সাধুর সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চোর বাবা সাধুতে পরিণত হয়ে যায়। তার প্রমাণ একজন ভক্ত ছিল বাবা, যার নাম হরিদাস। তো তার নাম আবার হলো বাবা ডাকাত হরিদাস, কেননা ডাকাতি করে, ডাকাতি করে লোকের স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা ডাকাতি করে, চুরি করে বাবা। তাই ডাকাত হরিদাস বিবাহ করেছিলেন, যে কন্যাকে বিবাহ করেছিলেন সে কন্যা ছিল পরম কৃষ্ণ ভক্ত পরায়ণা, যার নাম ছিল মাধবী। বাবা মহাজন বললেন, নারী যদি সতী নারী হয়, সহধর্মিনী হয়, তাহলে স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে। মাধবী চিন্তা করলে, আমার স্বামী তো ডাকাত অসৎ ব্যক্তি, তা আমার স্বামীকে যদি কখনো আমি ধর্মের পথে নিয়ে যেতে পারি, সেদিনে আমার নারী জন্মটা ধন্য হয়ে যাবে। এখন একজন ডাকা একদিনে যদি বলি তুমি ডাকাতি ছেড়ে দাও, সে ছাড়বে না, আস্তে আস্তে তাকে ধর্মের পথে নিয়ে যেতে হবে। এখন বাবা প্রতিদিন চুরি করে, ডাকাত হরিদাস জানতে পারলো ডাকাত হরিদাসের বাড়ির কিছু দূরে গিয়ে এক জায়গায় ভগবত পাঠ হচ্ছে। ছয় দিন হয়ে গেল, সাত দিন হবে, ছয় দিন ভগবত পাঠ হয়ে গেল, আজকে সাত দিন। তো ছয় দিন একটু লোকজন ভক্ত কম হয়েছে, আজকে সাত দিন, আজকে একটু ভক্তবৃন্দ বেশি হবে। আটটা থেকে ভগবত পাঠ শুরু হয়েছে। এখন বাবা আপনাদের মতো ভক্তরা তারাও শুনতে গেছে ভগবত পাঠ। আর হরিদাসের স্ত্রী মাধবী, মাধবীও গেছে ভগবত কথা শুনতে, কেননা সে তো কৃষ্ণ ভক্ত। এখন বাবা ডাকাত হরিদাসের নাম শুনলে ভয়ে লোকে থরথর করে কাঁপে, সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, শুধু ডাকাতের নাম শুনে, হরিদাসের নাম শুনে। এখন বাবা কোন রকমে ভক্তবৃন্দ গেছে, কি তারা ভগবত কথা শুনছে। ডাকাত হরিদাস চিন্তা করলো, আজকে তো সাত দিন শেষ দিন, আজকে আজকে অনেক লোক আসবে, আর ওখানে গিয়ে যদি আমি ডাকাতে করতে পারি, অনেক স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা আমি পাব। মাধবী গেছে ভগবত পাঠ শুনতে, কিছুক্ষণ পর বাবা ওই ডাকাত হরিদাসও গেছে পাঠ শুনতে। তার উদ্দেশ্য তো আর পাঠ শোনানো, তার উদ্দেশ্য হলো ডাকাতি করা। এখন বাবা আপনাদের মতো ভক্ত সব সামনে বসে আছে, আর ভগবত পাঠক একটা বট গাছের নিচে সেখানে বসে ভগবত পাঠ করছে, আর বট গাছের পেছনে ওই ডাকাত হরিদাস বাবা চুপটি করে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছে, এখন ভক্তবৃন্দ কম, এরপরে আরো আসবে, তা সবাই আসার পরে না হয় ডাকাতি করব। এখন দেখি যে ভগবত পাঠক কি বলছে। লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে লাঠির উপরে এমন করে হাত দিয়ে বাবা ওই ভগবত পাঠ শুনছে, এমন করে শুনছে ভগবত কথা। ভগবত কথা শুনতে শুনতে পাঠক মশাই পাঠ করছিলেন কৃষ্ণের গোষ্ঠলীলার কথা। জানো আমার কৃষ্ণচন্দ্র যখন গোঠে যায় মা দশমতে, প্রতিদিন কৃষ্ণকে নয়টা অলঙ্কার দিয়ে সাজিয়ে দেয়, এক একটা অলঙ্কারের মূল্য নয় লক্ষ টাকা করে। তাহলে এক একটা অলঙ্কার যদি নয় লক্ষ টাকা হয় বাবা, নয়টা অলঙ্কার কত হলো? নয় নয় একাশি লক্ষ টাকা। এই যে এতগুলো কথা বললো পাঠক মশাই, ডাকাত হরিদাসের ওই একটা কথা কানে গেল, যে একটা ছেলে কি যেন তার নাম বললো ঠিক মনে করতে পারছি না, নয়টা গহনা পড়ে নয় লক্ষ টাকা করে দাম এক একটা গহনা। যদি আমি ওই ছেলেটিকে একবার চুরি করতে পারতাম, তাহলে জীবনে আমার আর ডাকাতি করা লাগতো না। তা কি যে নাম বললো তা মনেই তো না, যাই তো নামটা শুনে আসে। এখন ভগবত পাঠক তো পাঠ করছে, তার কানের কাছে গিয়ে এই মুখে এমন করে গামছাটা বেঁধেছে ডাকাত হরিদাস, কেননা তাকে দেখতে পেলে তো ভয় পালিয়ে যাবে সবাই। মুখে এমন করে গামছা বেঁধে ওই পাঠকের কানের কাছে গিয়ে বলছে, আচ্ছা পাঠক মশাই,
যে ছেলেটা ওই যে নয়টা অলংকার পরে কি যেন তার নাম বললেন, এখন পাঠক মশাই পেছন দিকে না তাকিয়ে বলল তার নাম কৃষ্ণ। কি না? কৃষ্ণ। ও কৃষ্ণ। আচ্ছা পাঠক মশাই কৃষ্ণের বাড়িটা কোথায়? পাঠক মশাই আবারও পাঠ করছে, আবারও যে কানের কাছে গিয়ে বলছে যে কৃষ্ণের বাড়িটা কোথায়, তখন তো পাঠকের রাগ হয়ে গেছে। আমি আমার মতো ভগবত পাঠ করছি, কে হে আমার পেছন থেকে অমন করে জিজ্ঞাসা করে কে হে তুমি? আর যেই বলে পেছনে তাকিয়েছে, ডাকাত হরিদাসের মুখের গামছাটা সরে পড়ে গেল বাবা, যেই না পড়ে গেল চিৎকার করে উঠেছে ডাকাত হরিদাস পালাও পালাও ডাকাত হরিদাস এসেছে পালাও। যে যার মতো পালাচ্ছে বাবা আপন ঘরে, কেননা ডাকাত হরিদাস এসেছে পালাচ্ছে। এখন পাঠক মশাই ছয় দিন ভগবত পাঠ করেছে, আজকে সাত দিন, ওই সামনে কিছু চাল ডাল আর কিছু খুচরো পয়সা দিয়েছে ভক্তরা। এখন পাঠক মশাই ভাবছে এটা দিয়েই তো আমার সংসার চলে, এখন আমি যদি প্রাণের ভয়ে এই চাল ডাল না নিয়ে যদি আমি ঘরে যাই তবে আমাকে না খেয়ে মরতে হবে, আর যদি এগুলো নিতে যায় তবে আমাকে মরতে হবে, মানে আমার নিলেও মরুন না নিলেও মরুন, তা যাই হোক অন্তত খেয়ে মরি, না খেয়ে মরবো না। সঙ্গে সঙ্গে ওই যে গামছায় চাল ডাল ছিল, এ পাশের একটা খুঁট, এ পাশের একটা খুঁট, মানে চারটে খুঁট এক জায়গায় করে এক হাত দিয়ে কাছাটা ধরে আর চারটি খুঁট এক জায়গায় করে পাগলের মতো ছুটছে। যে পাঠক মশাই ঘন্টায় বাবা 10 কিলোমিটার হাঁটত, সেই পাঠক মশাই ঘন্টায় 60 কিলোমিটার দৌড়াচ্ছে, মানে ভয়ে এখন ছুটছে পাগলের মতো। আর ডাকাত হরিদাসের পেছনে পড়ছে, এই যে দাঁড়ান দাঁড়ান বলছি পাঠক মশাই দাঁড়ান, কি যেন ওর ছেলেটার বাড়ি কোথায় সেটা বলুন। এখন ভয়ে তো বাবা পাঠক মশাই ছুটছে আর ডাকাত হরিদাসের পেছনে পেছনে ছুটছে, ছুটতে ছুটতে ওই একটা গামছার খুঁট খুলে গেল হাত থেকে, যেই না খুলে গেল বাবা ছুটছে তো ওই চালগুলো পড়তে 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 যাচ্ছে। কোনো রকমে প্রাণটা নিয়ে ঘরের কাছে এসে ডাক দিয়েছে, গিন্নি দরজা খোলো দরজা খোলো গিন্নি। এখন গিন্নি দরজা খুলে বলে, স্বামী তুমি অসময়ে এলে, তোমার তো আগামীকাল ঘরে আসার কথা, কিন্তু আজকে এলে? বলে আর বলো না, ডাকাত হরিদাস এসেছে আমার পেছন। ডাকাত হরিদাস বলে হ্যাঁ শীঘ্রই করে ঘরে জানালা দরজা বন্ধ করো, নইলে ডাকাত হরিদাস এসে পড়বে। গিন্নি একটু হেসে বলে, তোমার সামান্য কয়টা চাল আর এই কয়টা 1 টাকার কয়েনের জন্য বুঝি ডাকাত আসবে তোমার পেছনে? আরে বিশ্বাস করো ডাকাত আসছে আমার পেছনে, দরজা জানালা বন্ধ করো। এখন বন্ধ করে গিয়ে ঘরের ভিতরে গিয়ে হাঁপাচ্ছে, গিন্নি একটু জল দাও আমার বাবা, যেই জল দিয়েছি জলটা খাবে। সেই সময় ওই যে চালগুলো পড়তে পড়তে এসেছে না, আর এইগুলো দেখতে দেখতে ডাকাত হরিদাস পাঠকের ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে। পাঠক মশাই দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলুন বলছি পাঠক মশাই। পাঠক ভয় কাপচার বলছে, গিন্নি ওই দেখো ডাকাত হরিদাস এসেছে। ডাকাত হরিদাস? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। গিন্নি কি দরজা খুলে দিয়ে বলে, কে বাবা তুমি? আমায় তুমি চেনো? আমার নাম শুনলে ভয়ে মানুষ বাহির হতে পারে না ঘরের, দরজা বন্ধ করে রাখে, আর তুমি আমায় চিনতে পারছো না, আমার নাম ডাকাত হরিদাস। তোমার স্বামী কোথায়? আমার স্বামী? সে তো বাবা তোমার ভয়ে ঘরে থরথর করে কাঁপছে, তোমার স্বামীকে ডেকে দাও আর না হলে আমাকে তোমার স্বামীর কাছে নিয়ে চলো। নিয়ে গেছে পাঠকের কাছে গিয়ে বলছে, এই যে পাঠক মশাই আপনি অকারণ আপনি ছুটলেন, আপনি আমাকেও ছোটালেন, আমি তো আপনাকে মারতে আসিনি, আমি শুধু জিজ্ঞাসা করলাম ওই যে নয়টা গহনা পরে ওই ছেলেটা কি যেন নাম বলেন, কৃষ্ণ নাকি? বলে হ্যাঁ কৃষ্ণ। ওর বাড়িটা কোথায়? পাঠক মশাই বলে, বাবা আমি তো জানি না, তো ভাগবত বলছে কৃষ্ণের বাড়ি হলো বৃন্দাবন। কি বৃন্দাবন? বাবা এই দুইটা কথা মুখস্থ করে নিয়েছে ডাকাত হরিদাস, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ
বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন করছে। শুনুন পাঠক মশাই, আমি আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু এই নয়টা অলংকারের সন্ধান আপনি আমাকে দিয়েছেন, আমি যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে আনতে পারি, ওই নয়টা গহনা থেকে একটা গহনা আমি আপনাকে দিয়ে যাব। আপনার জীবনে আর কাজ করে খেতে হবে না। কৃষ্ণ বৃন্দাবন করতে করতে ঘরে ফিরে এসেছি, মাধবী ও মাধবী, তুমি তো আমাকে প্রতিদিনই বলো ডাকাতি ছেড়ে দিতে, আমি ছাড়ি না। শোনো ডাকা, শোনো মাধবী, আজকে তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ ডাকাতি করে আনতে পারি, আমি জীবনই আর কখনো ডাকাতি করব না। তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে আর ডাকাতি করব না, ডাকাতি ছেড়ে দেব। স্বামীর কথা শুনে স্ত্রী চিন্তা করছে, তাহলে এতদিন পর আমার গোবিন্দের কি ডাক এসেছে আমার স্বামীর প্রতি। আমার স্বামী যদি বৃন্দাবনে যেতে পারে, তার অনুরাগ জন্ম নেবে, আর অনুরাগ জন্ম নিলে আমার স্বামী আর জীবনে কখনো ডাকাতি করবে না। আমার স্বামী ধর্মের প্রতি আসবে, সাধু সঙ্গ করবে, পরম ভক্ত হবে। স্বামী বৃন্দাবনে তো যাবে, এসো, আমি কিছু রুটি আর তরকারি করে দিচ্ছি, এগুলো নিয়ে তুমি বৃন্দাবনে যাবে। ওমা, এই হলো সহধর্মিনী যে স্বামীকে ধর্মের পথে যেতে সাহায্য সহযোগিতা করছে। রুটি তরকারি দিয়ে বলে, স্বামী যাও বৃন্দাবনে যাও। আর শোনো, বৃন্দাবনে যেতে যদি কোনো বাধা বিপত্তি আসে, তুমি একবার শুধু কৃষ্ণ বলে ডাক দেবে, দেখবে কৃষ্ণ বলে ডাকলে তোমার কোনো বাধা বিপত্তি থাকবে না। তুমি শুধু একবার তার নাম ধরে ডাকবে, দেখবে সমস্ত বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। বাবা, ডাকাত হরিদাস জানে না যে কৃষ্ণ আমার ভগবান, সে জানে যে ছোট্ট একটা রাখাল বালক গরু চড়াতে যায়, তার নাম কৃষ্ণ। কিন্তু বৃন্দাবনে যে কৃষ্ণ নাই সেটা সে জানে না, সে জানে বৃন্দাবনে আজও কৃষ্ণ আছে। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলছে বৃন্দাবনের উদ্দেশ্যে। যেতে যেতে 15 দিন পার হয়ে গেল, রুটি তরকারি কতদিন বা থাকে সে তো ফুরিয়ে গেছে, ক্ষুধার জ্বালা আর সইতে পারছি, ক্ষুধায় তৃষ্ণায় তার মুখটা যেন ফেটে যাচ্ছে, হাঁটতে পারছে না, একটা গাছের নিচে বসে মনে মনে চিন্তা করছে, মাধবী যে বলেছিল কখনো বাধা বিপত্তি পড়লে কৃষ্ণকে ডাকতে। গাছের নিচে বসে দুটি বাহু তালন করে ডাকছে, কৃষ্ণ 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 দেখা। বাবা গাছের নিচে বসে যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, ভক্তাধীন ভগবান
ভক্তির জন্য একটা গোয়ালা রূপ ধরেছে, কাঁধে করে বাকে দধি দুগ্ধ ঘি দই মাখন ছানানি বিক্রি করতে করতে যাচ্ছে হরিদাসের সম্মুখ দিয়ে। হরিদাস গিয়ে বলছে, ও গোয়ালা গোয়ালা, আমার না বড় ক্ষুদা পিচ, আমাকে একটু কিছু খেতে দেবে? হ্যাঁ, আমি তো বিক্রি করার জন্য এসেছি, তুমি আমাকে টাকা দাও, আমি তোমাকে দিচ্ছি যা লাগে তোমাকে। ও গোয়ালা, আমার কাছে না অর্থ নয়, তা তুমি যদি আমাকে বিশ্বাস করে এক ভাণ্ড দই দাও, আমিও কথা দিচ্ছি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ডাকাতি করে তার নয়টা গহনা থেকে একটা গহনা আমি তোমায় দিয়ে যাব। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা আমায় চুরি করে আমায় দিয়ে যাবে আমার গহনা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমার কথা বিশ্বাস করলাম, মনে করে দিয়ে যেও, কিন্তু ঠিক আছে, এক ভাণ্ড দিয়েছে বাবা দই খেয়ে। বাবা হাঁটতে হাঁটতে বাবা চলতে চলতে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। যমুনার ঘাটে দাঁড়িয়েছে, যমুনায় কোনো নৌকা নাই, পার হবে কি করে, ওপারে যাবে কি করে? বাবা, মাঝিকে না ডাকলে কি কখনো মাঝি আসে? মাঝিকে না ডাকলে কোনোদিন মাঝি পার করে না? ঘাটে দাঁড়িয়ে দুটি বাহুর তালন করে যাচ্ছে, মাঝি ও মাঝি কেউ আছো? যেই না মাঝি বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান একটা নৌকা সৃষ্টি করে নিজে মাঝির রূপ ধরে নৌকায় বসে আছে। এই যে তুমি আমায় ডাকছো ও মাঝি, আমি একটু ওপারে যাব, আমায় পার করে দিতে পারে? হ্যাঁ পার তো করব, কিন্তু করি না হলে যে আমি পার করি না। মাঝি, আমার তো দেওয়ার মতো কোনো করি না, যদি আমায় বিশ্বাস করে পার করে দাও, কথা দিচ্ছে তোমার কৃষ্ণের গহনা চুরি করে তার থেকে আর একটা গহনা আমি তোমায় দিয়ে যাব। ঠিক আছে, তাহলে যখন দেবে বলছো, ওঠো আমার নৌকায়। যেই না নৌকায় পা দিয়েছে ডাকাত হরিদাস, আচ্ছা ও মাঝি, তুমি তো বাচ্চা ছেলে, তুমি কি আর নৌকা চালিয়ে ওপারে নিয়ে যেতে পারবে? তার চাইতে এক কাজ করো, তুমি তোমার বাবাকে ডাকো, তোমার বাবা এসে নৌকাটা চালাবে। ভগবান মনে মনে বলছে, সারা জগতের বাবা আমি, আর আমায় বলছে বাবাকে ডাকবে। শোনো, এ জগতে যে বিশ্বাস করে আমার নৌকায় উঠে, যে নয়নের জলে বুক ভাসায় ডাকে, আমি নিজে মাঝি তাকে, শুধু এই ঘাট নয় ভব নদীর ঘাটও আমি তাকে পার করে দিই। এসো, আমি তোমায় ওপারে নিয়ে যাচ্ছি। ওপারে গেছে গিয়ে বৃন্দাবনে যারা আছে তাদেরকে ডেকে বলছো, ওগো তোমরা বলতে পারো কৃষ্ণ কোথায়, আর কত দূর গেলে আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো? আমি কৃষ্ণ, এই তোমার কি মাথা খারাপ? কেন না, বৃন্দাবনে তো কৃষ্ণ নেই, তুমি কাকে খুঁজছো? বাবা, কেউ তাকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দেয়, আবার কেউ কেউ বলে, শোনো মনে যদি বিশ্বাস থাকে এই বৃন্দাবনে আজ তুমি কৃষ্ণের দেখা পাবে। কৃষ্ণ কিন্তু গরু চড়ায়, চিনতে পারছো? হ্যাঁ গরু চড়াই তো। বাবা একজন বলতে, শোনো এখান থেকে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন ভোরবেলা কৃষ্ণ দ্বাদশ রাখাল আর ধেনুবৎসনী মাঠে যায় গরু চড়াতে। ভোরবেলা যায়, এখন তো রাত হয়ে গেছে, তা রাতটুকু কোনো রকমে কাটিয়ে আমি ভোরবেলা ওই কৃষ্ণকে ধরে চুরি করবো।
ভোর হতে না হতে রাস্তা ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে বাবা। সকাগন যাবে আর অন্তর যাবে ভগবান, ভক্তির কথা রাখবার জন্য দাদশ রাখা ধ্যানবশ্য সৃষ্টি করে গোঠের মুখে যাচ্ছে গরু চরা। প্রথমে যাচ্ছে শ্রীদাম, এখন বাবা তাকে দেখতে পেয়ে ডাকাত হরিদাস গিয়ে তাকে জড়ি ধরেছে, এই এই তুই কি কৃষ্ণ? সত্যি করে বল তুই কি কৃষ্ণ? না আমি কৃষ্ণ হব কেন, কৃষ্ণ তো পেছনে আসছে, আমার নাম শ্রীদাম। এখন তার পেছনে যে আসছে তাকে ধরেছে, এই তুই কি কৃষ্ণ? না আমার নাম তো সুদাম, কৃষ্ণ তো সবার পেছনে আসছে। একটি একটি করতে করতে সবাইকে জিজ্ঞাসা করলো, সবার শেষে যখন কৃষ্ণ আসছে কৃষ্ণকে দেখে চমকে উঠেছে আমার ডাকা ধরে, আরে এত সুন্দর রূপ, এইটুকু ছেলে তার এত রূপ, আমার রূপ তো আমি কোনোদিন দেখিনি। কিন্তু এটা দেখতে গেলে হবে না, আমি যে কাজ করতে এসেছি আমাকে সেই কাজ করতে হবে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে হাত ধরে, তুই কি কৃষ্ণ? হ্যাঁ আমি হলাম কৃষ্ণ। ওই দেখি তোর নয়টা গহনা ঠিক আছে কি না, গুনে গুনে দেখতে পেল নয়টা গহনা ঠিকই আছে। এই দাঁড়া, চিৎকার করবি না, আমি যেটা করতে এসেছি আমি সেটাই করে নিই। গামছাটা মাটিতে পেতে দিয়ে বাবা টপাটপ করে ওই গহনাগুলো খুলছে, গামছায় রাখছে, কেননা ভোর হয়ে গেলে আবার সবাই দেখে ফেলবে। খুলতে খুলতে সাতটা গহনা খুলে ফেললো আর দুইটা গহনা খুলতে পারছে, সে দুটা কোন গহনা জানে না, আমার কৃষ্ণের চরণের দুখানা নূপুর, সেই নূপুর দুখানা খুলতে পারছে। হাত দিয়ে এত খোলার চেষ্টা করছে কিন্তু পারছে, এই এত শক্ত করে বেঁধেছিস কেন নূপুর? কৃষ্ণ বলল, আমি কি জানি, আমার মা তো আমায় বেঁধে দিয়েছে। তুই দাঁড়া, যদি কেউ দেখে ফেলে তাড়াতাড়ি করে খুলতে হবে। হাত দিয়ে খুলতে না পেরে বাবা ডাকাত হরিদাস কৃষ্ণের চরণের কাছে তার বদনটা নিয়ে গিয়ে তার মুখ দিয়ে দাঁত দিয়ে খুলছে কৃষ্ণের চরণের দুখানা নূপুর, যে কৃষ্ণের চরণে তার বদনটা পরশ পেয়েছে, কৃষ্ণের চরণের ধুলি তার বদনে লাগছে। ডাকাত হরিদাসের দুটি নয়ন দিয়ে প্রেমাশ্রু তার ভোগ ভেসে যাচ্ছে, তবু তো খুলতে পারছি কি করি, এই দুইটার না অলংকার না নিয়ে গেলে আমার হবে না। আচ্ছা শোন, আমি তোকে আমার কাঁধে করে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তোর এই অলংকার দোকানা খুলে আমি কথা দিচ্ছি তোকে আবার তোর বাড়ি পৌঁছে দিয়ে যাব, তবে কথা বলবি না? ঠিক আছে। কৃষ্ণকে নিয়েছে কাঁধে, কৃষ্ণের চরণ দুটি ডাকাত হরিদাসের বুকে বাবা দুলছে। কৃষ্ণকে নিয়ে যমুনার ঘাটে গিয়ে দেখলো সেই মাঝি নাই, অন্য মাঝি নৌকা নিয়ে বসে আছে। আচ্ছা সে মাঝিটা কোথায় যাকে যে অলংকার দেব? তা নেই তো, এক কাজ করি, যখন একে নিয়ে আমি আবার বৃন্দাবনে আসবো তখন ওর অলংকারটা আমি দিয়ে যাব। সেই গাছের নিচে গিয়ে দেখছে সেখানেও সেই গোয়ালা নাই, থাকবে কি করে, বেটা তো কাঁধে বসে আছে। বাবা ধীরে ধীরে ঘরে গিয়ে মাধবীকে ডাক দিয়েছে, মাধবী ও মাধবী, দরজা খুলে দিয়েছে, এই দেখো এই দেখো আমি কৃষ্ণ ডাকাতি করে কত অলংকার এনেছি, নাও। মাধবী খুলে দেখে সত্যি অনেক দামি দামি অলংকার,
সে ভাবছে কি জানি যে বৃন্দাবনে তো কৃষ্ণ নাই, আমার স্বামী বুঝি বৃন্দাবনে কোনো রাজার ছেলেকে হত্যা করে তার অলংকারগুলো চুরি করে এনেছে, চুরি করে এনেছে। স্বামী তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, শেষে কিনা ছোট্ট একটা বাচ্চা ছেলেকে খুন করে তার অলংকার তুমি নিয়ে এসেছো, যাও তোমার মুখ আমি আর দেখতে চাই না, অপরাধী অপরাধ করেছে আমি তোমার বধন দেখতে চাই না। ও ও মাধবী বিশ্বাস করো এগুলো না কৃষ্ণের অলংকার, কৃষ্ণের অলংকার, অপরাধী আমি তোমার ঘরে আর থাকবো না। বাবা কৃষ্ণ যে কাঁধে বসে আছে সেটা সে দেখতে পাচ্ছে, এই বলে মাধবী ঘরের ভিতরে একটা গিরিধারী লালের পূজা অর্চনা করত। বসুন বসুন বসুন, গিরিধারী লালের পূজা অর্চনা করত, কেউ আসবেন না আসলে, গিরিধারী লালের পূজা অর্চনা করত বাবা। এখন সেই বেদির ওপরে গিয়ে দেখছে সেখানে আর গিরিধারী লালের মূর্তিটা না, দেখেছ আমার স্বামী এত অন্যায় করেছে যে তার অন্যায়ের গুণে আমার ভগবান গিরিধারী লাল পর্যন্ত আমায় ছেড়ে চলে গেছে। স্বামী তুমি এত অপরাধ করেছ আমি তোমার ঘরে থাকবো না, সরে যাও। বাবা ডাকাত হরিদাস এমন করে দাঁড়িয়েছে, যেও না মাধব, তুমি ছাড়া আমার কেউ না, আমার কথা বিশ্বাস করো মাধব, যেও না, আমি তোমার কথা বিশ্বাস করি না। এই বলে স্বামীর হাত ধরে বলতে সরে যাও, যেই স্বামীর হাতের উপরে হাত দিল দেখতে পেল তার কাঁধের উপরে আমার কৃষ্ণ বসে নয়নের জলে কাঁদছে। বাবা স্বামী তোমার কাঁধের উপরে আমার কৃষ্ণ বসে আছে, মাধবী আমি তো কতবার বললাম আমি কোনো অন্যায় করি, আমি কৃষ্ণ এনেছি বাড়িতে, কাঁধ থেকে কৃষ্ণকে নামিয়েছে। কৃষ্ণ বলে ও হরিদাস তাহলে আমার নূপুর দুখানা এবার তোমাকে খুলে দিয়ে দি। হরিদাস বলল আচ্ছা নূপুর যদি তুমি নিজেই খুলতে পারো তবে বৃন্দাবনে থাকতে কেন আমায় নূপুর খুলে দিলে না। কৃষ্ণ কেঁদে বলল হরিদাস বৃন্দাবনে থেকে যদি নূপুর খুলে দিতাম তবে তোমার মতো ভক্তের কাঁধে যে আমি উঠতে পারতাম না হরিদাস। এই কথা শুনি আছাড় খেয়ে পড়ল হরিদাস কৃষ্ণের চরণে। কৃষ্ণ বলল হরিদাস তোর আশ্রয় আমার চরণে নয়, তোর আশ্রয় যে আমার বুকে, আর কেন দূরে দাঁড়িয়ে আছিস রে ভক্ত, আর দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়, আমার হৃদয়ে আমার
কত জন্মে হরিবল 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 আমি অপরাধী আমি আমি কত অপরাধী